আজকে এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। যেখানে আজকে আমি আপনাকে দেখাবো কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি এবং হবে পারমানেন্ট পোস্টে যেখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এপ্রিলের এক তারিখ থেকেই আর এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে মে মাসের এক তারিখ পর্যন্ত পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই মিনিমাম কোয়ালিফিকেশান থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কি কি কোয়ালিফিকেশান লাগবে কোন কোন পোস্টে নিয়োগ হবে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করবো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি আজকে যে চাকরি সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি কিন্তু পশ্চিমবঙ্গেও বিশাল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে দু হাজার তেইশের এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যেখানে আপনারা বিভিন্ন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবেন গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হবে পুরোপুরি দেখতে থাকুন সম্পূর্ণ বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরুতেই আমি আপনাকে জানিয়ে রাখি আজকে যে নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এবং এখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন ফার্স্ট এপ্রিল টোয়েন্টি থেকে আর এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে ফার্স্ট মে টোয়েন্টি পর্যন্ত এই নির্দিষ্ট সময়ে আপনাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে আর আপনাদের যে পরীক্ষা হবে সেটা কিন্তু জুন জুলাই দু হাজার তেইশে কিন্তু হবে বিভিন্ন ধাপে বিভিন্ন শিফটে আপনার কিন্তু পরীক্ষা হবে এই নোটিফিকেশানটি দু হাজার তেইশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই বছরও দু হাজার বাইশের মতো প্রচুর সংখ্যক শূন্য নিয়োগ করা হবে পুরোপুরি দেখতে থাকুন সম্পূর্ণ ডিটেলে আজকে আমরা আলোচনা করব। যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন কোন কোন পোস্টে নিয়োগ চলছে সিলেবাসের কি পরিবর্তন হয়েছে এবং তার সাথে সাথে কত সংখ্যক শূন্যপদে পশ্চিমবঙ্গে নিয়োগ হবে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব তো এখানে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান যে কোনো শাখা থেকে যদি আপনি স্নাতক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আর্টস থেকে অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো শাখা থেকে যদি আপনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে আপনাকে কিন্তু নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন লেভেল এইটে যে সমস্ত বেতন দেওয়া হবে সেখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আপনাকে কিন্তু নিয়োগ করা হবে পরবর্তী দেখতে পাচ্ছেন লেভেল সেভেনের স্যালারি দেওয়া হবে সেকশন অফিসার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স অফিসার রয়েছে ইন্সপেক্টর রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে লেভেল সেভেনের স্যালারিতে নিয়োগ করা হবে একটি পরীক্ষার মাধ্যমেই কিন্তু আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে সিলেক্টেড হতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী দেখতে পাচ্ছেন লেভেল সিক্সের আরও একটি স্যালারি রয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট সাব ইন্সপেক্টর থেকে শুরু করে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে দেখতে পাচ্ছেন গ্রুপ বি পোস্ট রয়েছে এবং অনেকগুলো গ্রুপ সি পোস্ট রয়েছে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হয় কিছু কিছু পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট এবং কিছু কিছু পোস্ট রয়েছে গ্রুপ বি পোস্ট কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই বেতনের মান কিন্তু খুব ভালো রয়েছে যদি আপনি গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে যদি আপনি সিলেক্টেড হন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লেভেল ফোর হচ্ছে এটার মিনিমাম স্যালারি থেকে শুরু করে লেভেল ফাইভ পর্যন্ত আপনি কিন্তু স্যালারি পাবেন আর যদি আপনি গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে সিলেক্টেড হন তাহলে লেভেল সিক্স থেকে শুরু করে লেভেল সেভেন এইট এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু আপনি এখানে বেতন পাবেন এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মিনিমাম কুড়ি বছর থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যদি আপনি এসসি এস টি বা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে বসে ছাড় পেয়ে যাচ্ছেন আর বলে রাখি এখানে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনি কিন্তু সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর এসসি এসটি ও পিডাব্লিউডিরা এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ পোস্টের মধ্যে আপার ডিভিজন ক্লার্ক রয়েছে সাব ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে নিয়োগ করা হয় এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা তো দু হাজার বাইশের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সংখ্যা ছিল সেগুলো কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সেখানে দু হাজার বাইশে যারা যারা পরীক্ষায় সিলেক্টেড হয়েছেন তারা কিন্তু সেখানে চাকরি পেয়ে যাবেন এবং প্রচুর সংখ্যক শূন্য পদে কিন্তু দু হাজার বাইশে নিয়োগ চলছে আর দু হাজার তেইশের ক্ষেত্রেও কিন্তু সমপরিমাণ পরিমাণ নিয়োগ করা হবে এটাই হচ্ছে একটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটা হচ্ছে দু হাজার বাইশে যে পরিমাণ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে ঠিক একই রকমভাবে সমপরিমাণ শূন্য পদে কিন্তু দু হাজার তেইশেও নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে দু হাজার বাইশে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে যাবেন আর সেই সমস্ত ক্যান্ডিডেট যেহেতু সেখানে সিলেক্টেড হয়ে যাবেন তো সেক্ষেত্রে দু হাজার তেইশের ক্ষেত্রে কিন্তু বাকি ক্যান্ডিডেটের চাকরি পাওয়ার চান্সটাও কিন্তু বেড়ে যাচ্ছে যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না এখানে আমরা সরাসরি ডিসকাস করব সিলেকশান প্রসেস সম্পর্কে অর্থাৎ সিলেকশান প্রসেস যে সিজিএল পরীক্ষাতে হয়ে থাকে সেই সিজিএল পরীক্ষার সিলেকশন প্রসেসে কী কী রয়েছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের যে নোটিফিকেশান রয়েছে দু হাজার বাইশের নোটিফিকেশানের নিচের দিকে আপনারা গেলেই প্রথম যে সিলেকশান প্রসেসের যে ধাপ রয়েছে সেটা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা এটা কিন্তু সিবিটি পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট হবে টায়ার ওয়ান পরীক্ষা যেখানে দেখতে পাচ্ছেন চারটি টোটাল সাবজেক্ট থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন এখান থেকে দেখতে পাচ্ছেন একশোটি টোটাল কোশ্চেন থাকবে এবং দুশো নম্বরের পরীক্ষা হবে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এটাই হচ্ছে প্রথম ধাপ এই ধাপে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন এমসিকিউ টাইপের হবে দেখতে পাচ্ছেন নেগেটিভ মার্কিং কিন্তু খুব ভালো রয়েছে এই পরীক্ষাটি আপনাকে কিন্তু খুবই মনোযোগ সহকারে এবং খুবই ভেবে বুঝে কিন্তু দিতে হবে তার কারণ হচ্ছে যতগুলো সঠিক উত্তর করবেন প্রত্যেকটির ক্ষেত্রে আপনি দুই নম্বর করে পাবেন কিন্তু যদি ভুল উত্তর করেন তো সেক্ষেত্রে ওয়ান বাই টু করে কিন্তু এখানে নম্বর কাটা হবে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি টায়ার ওয়ান পরীক্ষা দিয়ে যদি আপনি কোয়ালিফাই করেন তো সেক্ষেত্রে আপনাকে ডাকা হবে টায়ার টু পরীক্ষাতে এবং টায়ার টু পরীক্ষা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ এই ধাপের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেপার রয়েছে প্রথম যে পেপার সেই পেপারের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে সেকশন ওয়ান সেকশন টু এবং সেকশন থ্রি এবং তার সাথে সাথে পেপার টু রয়েছে স্ট্যাটিস্টিক্স এবং পেপার থ্রি রয়েছে জেনারেল স্টাডিজ যেটা হচ্ছে ফাইনান্স অ্যান্ড ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা হবে তো এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু পুরোপুরি কভার করতে হবে তাহলে আপনি এখানে টায়ার টু পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবেন এই পরীক্ষাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা টায়ার ওয়ান পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবেন তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এই পরীক্ষাতে দেখতে পাচ্ছেন পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি এগুলো দেখতে পাচ্ছেন টায়ার টু পরীক্ষাতে যেটা হচ্ছে সেপারেট শিফট অথবা ডেজের মাধ্যমে হবে পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি এবং পেপার ওয়ান ইজ কম্পালসারি ফর অল দ্য পোস্ট প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে পেপার ওয়ান এখানে কিন্তু কম্পালসারি কিন্তু পেপার টু যেটা হবে সেটা কিন্তু কাদের জন্য সেটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইন দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড হু আর শর্ট দেখতে পাচ্ছেন ইন টায়ার ওয়ান ফর দ্য ফর দিজ পোস্ট তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে পেপার টু থাকবে আর পেপার থ্রি থাকবে তাদের জন্য যারা হচ্ছেন দেখতে পাচ্ছেন অনলি দোজ ক্যান্ডিডেট হু আর শর্ট লিস্টেড ইন টায়ার ওয়ান ফর পেপার থ্রি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে যেখানে লেভেল এইটে স্যালারি দেওয়া হবে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে যদি আপনি সিলেক্টেড হন তো সেক্ষেত্রে পেপার থ্রির আপনাদের কিন্তু থাকছে এগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোন কোন পোস্টে কোন কোন পরীক্ষাগুলি হচ্ছে সেই ব্যাপারে এরপর দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে প্রত্যেকটি পেপারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেল ডেসক্রাইব করা রয়েছে এগুলো আপনাকে খুব ভালোভাবে কিন্তু দেখে নিতে হবে এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সিলেবাসও কিন্তু রয়েছে এই যে সমস্ত সিলেবাসগুলি এখানে অফিসিয়ালি ম্যানশন রয়েছে প্রত্যেকটি সিলেবাস কিন্তু আপনাকে কভার করতে হবে যেহেতু এক্সামিনেশান প্যাটার্ন এখানে কিন্তু পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে যে নিউ প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী আপনাকে কিন্তু প্রিপারেশান খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে তার সাথে সাথে দু হাজার যে কোশ্চেন সেই কোশ্চেন কিন্তু দেখে কোন কোন টপিক থেকে কোন কোন কোশ্চেন বারবার জিজ্ঞাসা করা হচ্ছে সেই সমস্ত টপিকগুলো কিন্তু খুব ভালোভাবে কভার করতে হবে এই হচ্ছে সিলেকশান প্রসেসের দুটি ভাইটাল ধাপ এবং তারপরে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে অরিজিনাল ডকুমেন্টগুলো এখানে কিন্তু ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কিন্তু বিভিন্ন পোস্টে যে জয়নিং সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে যেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস টায়ার ওয়ান সেকশান ওয়ান সেকশান টু এবং মডিউল ওয়ান অফ সেকশান থ্রি যেটা হচ্ছে পেপার ওয়ান অফ টায়ার টু এবং পেপার টু পেপার থ্রি ফর টায়ার টু এক্সামিনেশান যেখানে দেখতে পাচ্ছেন জেনারেলের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট রয়েছে ও বিসি ইডাব্লিউএস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং আদার ক্যাটাগরি ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট এখানে কিন্তু রয়েছে ঠিক আছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাদের সিলেকশনের জন্য অত্যন্ত হেল্পফুল হতে চলেছে এই যে নোটিফিকেশান রয়েছে এই কিন্তু আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিন্তু একবার হলেও এখানে কিন্তু দেখতে হবে যে কিভাবে সিলেকশন হচ্ছে এবং কোন কোন সেকশন থেকে রকমের কোয়েশন আসছে এবং পুরোপুরি যে সিলেকশন প্রসেস বা ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিভাবে সেখান থেকে রিলিজ করা হয় সেই প্রসেসটিও কিন্তু আপনাকে দেখতে হবে যা যারা প্রথমবার সিজিএল পরীক্ষা দেবেন অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট করে প্রথমবার চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আজ এই বছরের যে দু হাজার তেইশের যে নিয়োগ প্রসেস সেখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটও এখানে কিন্তু সিলেক্টেড হওয়ার চান্স রয়েছে তার কারণ হচ্ছে যেহেতু ভ্যাকেন্সি সংখ্যা খুব ভালো থাকবে তো সেক্ষেত্রে চান্স কিন্তু খুব ভালো রয়েছে তার কারণ হচ্ছে যে সমস্ত সিনিয়র যে সমস্ত সিনিয়র এবং সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু দু হাজার বাইশের নিয়োগেই কিন্তু তারা তারা সিলেক্টেড হয়ে যাবেন তো দু হাজার তেইশের ক্ষেত্রে ফ্রেশার্স প্লাস যে সমস্ত বাকি ক্যান্ডিডেট রিজেক্টেড হবেন তারাও কিন্তু এই দু হাজার তেইশেই তারাও কিন্তু চাকরিগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রসেস এপ্রিলের এক তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সিজিএলএর সেকশানে গিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে যা যারা প্রথমবার এসএসসির পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে তো বলে রাখি এখানে এসএসসির ক্ষেত্রে যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু টাকা নেওয়া হয় ছেলেদের ক্ষেত্রে যদি আপনি জেনারেল অথবা যদি আপনি ও ক্যান্ডিডেট হয়ে থাকেন তো সেক্ষেত্রে একশো টাকা লাগবে আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না যে কোনো ক্যাটাগরির মেয়েরা অথবা এস সি এস টি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই হচ্ছে একটি নিয়োগ প্রসেস এক তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে যার যারা প্রিপারেশান নিচ্ছেন খুবই ভালো যার যারা প্রথমবার সিজিএল পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলে রাখি খুব ভালো সুযোগ রয়েছে দু সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এক তারিখ থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুব ভালো মানের কিন্তু বেতনও রয়েছে এগুলো হচ্ছে বেসিক পে বেসিক পের সাথে সাথে আপনি কিন্তু বিভিন্ন পার্সেন্টেজ বিভিন্ন অ্যালাউন্স কিন্তু আপনি পেয়ে যাবেন তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে চল্লিশ হাজার হচ্ছে এটার মিনিমাম স্যালারি আপনি কিন্তু মিনিমাম যে গ্রুপ সি পোস্ট রয়েছে সেই গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে আপনি চল্লিশ হাজার প্লাস কিন্তু স্যালারি পাবেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন আর এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যদি আপনি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ